এদিকে সাভারে কোটা বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতা গতকাল সহিংসতায় নিহত হন আরো সাতাশ জন এতে ক্ষিপ্ত হয়ে থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় গুলি ছুড়ে বংশাই নদীর সাঁতরে পালিয়ে আত্মরক্ষা করেন অনেক পুলিশ সদস্য পরে সন্ধ্যায় বাকি পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভার ক্যান্টনমেন্টে নিয়ে যায় সেনাবাহিনী এদিকে সাভার ব্যাংক কলোনিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে নিয়ে সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি